টানা বৃষ্টি আর উজানের ঢলে শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়িতে দুই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। বিপদসীমার উপর দিয়ে বইছে মহারশি, ভোগাই এবং চেল্লাখালি নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। মহারশি নদীর পানিতে পানি ঢুকছে ঝিনাইগাতি উপজেলা শহরেও, ডুবে গেছে প্রধান সড়ক, বাজার, অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়ে গেছে পুকুর এবং ফসলি জমি। নালিতাবাড়ির ভোগাই নদীর দুই পাড়ের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া শ্রীবর্দি উপজেলায় বাড়ছে সোমেশ্বর নদীর পানি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনাদের জানিয়েছি, টানা বৃষ্টি এবং উজানের ঢলে শেরপুরের দুটি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। এ বিষয়ে জানাতে শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, কি অবস্থা শতাধিক গ্রাম এর মধ্যে প্লাবিত হয়ে গেছে, বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা কি এবং পানিবন্দী মানুষের কি অবস্থা একটু জানাবেন। গেল 24 ঘন্টার টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার দুটি নদী তো মধ্যে তীরবর্তী বাঁধ ভেঙে গেছে, এবং যার কারণে ঝিনাইগাতি উপজেলার মহারশি নদীর বাঁধ আর নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালি এবং ভোগাই নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধ ভেঙে কিন্তু ইতোমধ্যে দুই উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে গত মধ্যরাতে এই দুটি নদীর বাঁধ ভাঙে এবং যার কারণে তীরবর্তী যে বাঁধ রয়েছে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে পানি প্রবেশ করা শুরু করে, এবং এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি প্রায় 10,000 মানুষ, নিম্নাঞ্চলের 10,000 মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী হয়ে পড়েছে। সকাল থেকে এখন পর্যন্ত ভারী বর্ষণ চলছে। একই সাথে পাঁচ উপজেলার যে নিচু এলাকাগুলো রয়েছে প্রতিটি এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত পানিবন্দী এলাকাতে কোনো ধরনের শুকনো খাবার বা সুপেয় পানির কিন্তু ব্যবস্থা করা যায়নি। প্রশাসন বলছে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে এই সুপেয় খাবার, শুষ্ক খাবার এবং সুপেয় পানি সরবরাহ করা হবে। এই ছিল আমার কাছে শেরপুরের বন্যা দুর্গত এলাকা থেকে সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। দর্শক, ইমরান হাসান রাব্বি যুক্ত হয়েছিলেন শেরপুর থেকে, সেখানকার বন্যা পরিস্থিতি সবশেষ খবর জানাচ্ছিলেন তিনি।